হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার সতেরোর সৃজনশীল প্রশ্নের সমাধান এবং এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে বিশেষ করে ঘাস ফরিং থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখানে বলতেছে ঘাসফড়িংয়ের দেহে উদ্দীপকে যেটা বলতেছে ঘাসফড়িংয়ের দেহে অবস্থিত বিশেষ অঙ্গ শোষণকার্য সম্পাদন করে যা রুই মাছের শ্বসন অঙ্গ থেকে আলাদা অর্থাৎ ঘাসফরিংয়ের যে শ্বসন তন্ত্র বা শ্বসন অঙ্গ বা ট্রাকিয়াল তন্ত্র বলা হয় সেটা তো তোমরা জানো সেটা তোমরা তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে আর রুই মাছেরও শ্বসন অঙ্গ আছে সেটা আমরা জানি সেটার মধ্যে তুলনা করব। আমরা একটু আলোচনা করে নিই ঘাসফরিঙের যে ট্রাকিয়াল তন্ত্র তন্ত্র বা তন্ত্র সেখানে চারটা অংশ আছে একটা হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র একটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী এরপরে ট্রাকিওল এরপরে বায়ুথলি এই চারটা অংশ নিয়েই কিন্তু ঘাস যে ট্রাকিয়াল তন্ত্র সেটা গঠিত কিন্তু রুই মাছের ক্ষেত্রে আবার তাদের প্রধান শ্বসনাঙ্গের নাম হচ্ছে ফুলকা এদের চার জোড়া ফুলকা কানকোর মধ্যে আবৃত থাকে এবং প্রতিপাশে চারটা করে ফুলকা থাকে মোট চার জোড়া ফুলকা থাকে এবং এটাই তাদের প্রধান অঙ্গ এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাব প্রথমে বলছে অস্ট্রিয়া কি আমরা জানি ঘাস ফড়িংয়ের হৃদপিণ্ড হচ্ছে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট ঘাসফড়িং এর হৃদপিন্ড হচ্ছে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট ধরে নিলাম এইগুলোই হচ্ছে ঘাসফড়িং এর হৃদপিণ্ড এটা হচ্ছে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতিটা একটা প্রকোষ্ঠের প্রতিটা দুই সাইডে ছিদ্র থাকে অর্থাৎ ঘাসফড়িং এর যে প্রকোষ্ঠ হার্টের সেই হার্টের দুপাশে দুটি করে ছিদ্র থাকে এই ছিদ্র কি বলা হয় অস্ট্রিয়া তাহলে আমরা অস্ট্রিয়াকে জানলাম অস্ট্রিয়া হচ্ছে ঘাসফরিংয়ের যে হার্ট বা হৃদপিণ্ড এর যে প্রকোষ্ঠগুলো থাকে এবং প্রকোষ্ঠের দুপাশে প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে যে দুটি করে ছিদ্র থাকে তাকেই বলা হচ্ছে অস্ট্রিয়া তাহলে অস্ট্রিয়াকে আমরা জানলাম এরপরে বলছে সাইনাস কী সাইনাস মানুষের মুখমণ্ডলীয় অংশে নাকের দুপাশে আমরা বলতে পারি বা নাসাগহরের দুপাশে নাকের দুপাশে যে প্রকোষ্ঠ বায়ুপূর্ণ প্রকোষ্ঠ রয়েছে তাকে বলা হয় সাইনাস অর্থাৎ মানুষের মুখমণ্ডলীয় অংশের নাকের দুপাশে বা নাসা গহবরের দুপাশে যে বায়ুপূর্ণ গহবর সময় রয়েছে তাকে বলা হয় ছায়নাস এই এই প্রকোষ্ঠগুলোদের মধ্যে সাধারণত বাতাস থাকে ফলে এটা রেজোনেন্স আমরা যখন কথা বলি যে রেজোনেন্স সৃষ্টি করে স্পষ্ট কথা বলতে পারি কিন্তু এটা যদি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু দ্বারা এটা আক্রান্ত হয় তখন ওই বাতাস তখন সেখানে থাকে না সেখানে তরল জমে তখন সেটাকে বলা হয় সাইনোসাইটিস এবং এই সাইনোসাইটিস হলে অনেক সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা হতে পারে তারপরে আরও অনেক সিমটমস হতে পারে আমরা ওই চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। এখানে জাস্ট সাইনাস বলতে কি বুঝো এটা বলছে এবং এই যে এই এইগুলোকে প্যারানেজাল সাইনাস বলা হয় এবং চার ধরনের বা চার জোড়া সাইনাস রয়েছে আমরা জানি একটা হচ্ছে ম্যাকজিলারি সাইনাস ফ্রন্টাল সাইনাস এথময়েডাল সাইনাস এবং সফেনয়েডাল সাইনাস তাহলে এই চার জোড়া ছাইনাস নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে ফ্রন্টাল যেটা একদম কপালে এখানে থাকে আর ম্যাকজিলের থাকবে হচ্ছে দুপাশে আর নাকের ঠিক দুপাশে থাকবে হচ্ছে স্পেনয়েডাল আর এথময়ডাল থাকবে একদম ভিতরে এথময়ডাল থাকবে উপরে স্পেনডাল ভিতরে তো শিক্ষার্থীরা তাহলে আমরা সাইনাস বলতে কি বুঝো এটা আমরা জেনে গেলাম এরপর যে প্রশ্নটা উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটির বৈশিষ্ট্য আলোচনা করো উদ্দেপেক্ষ উল্লেখ উল্লিখিত শ্বসন অঙ্গটির প্রথমে প্রথমে যে অংশটা সেটা হচ্ছে স্পাইরাকল স্পাইরাকল বা শ্বাস রন্ধ্র এটাকে আমরা বলতে পারি শ্বাস রন্ধ্র স্পাইরাকল বা শ্বাস রন্ধ্র বলতে পারি আমরা এটাকে এই যে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র এটা টোটাল ঘাস প্রাণীর দেহে থাকে দশ জোড়া আট জোড়া থাকে উদরীয় অংশে আর যে দুই জোড়া সেটা থাকে বক্ষ অঞ্চলে এবং এর বাইরে একটা বেড় থাকে সেটাকে বলে পেরিট্রিম এবং এটা সাকনির মতো কাজ করে বাইরে ধোলা বালি ভেতরে প্রবেশ করতে দেয় না এরপরে নাম্বার টু হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া বা শ্বাসনালী ঘাস প্রধান শসঙ্গই হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী এটা ট্রাকিয়াল তন্ত্র গঠন করে এবং এই ট্রাকিয়া বা শ্বাসনালী প্রধান অঙ্গ এটা স্পেরাকলের পরের থেকেই একটা প্রকোষ্ঠ বা সাইনাস তৈরি হয় আর তারপর অ্যাট্রিয়াম তৈরি হয় তারপরেই হচ্ছে ট্রাকিয়া তৈরি হয় এবং এই ট্রাকিয়ার সৃষ্টি হলে এই ট্রাকিয়া আর যে বাইরে থেকে ভেতরের অংশগুলো আমরা যদি আলোচনা করি তিনটি অংশ থাকে এটা যদি ট্রাকিয়া হয় এর বাইরের অংশটাকে ঠিক বাইরের দিকে যে অংশটা বাইরের দিকের অংশটাকে বলা হয় বেজমেন্ট মেমব্রেন বা ভিত্তিঝিল্লি মাঝখানে অংশটাকে বলা হয় থিলাম একদম ভেতরের যে অংশটা সেটাকে বলা হয় ইনটিমা তাহলে এই যে এই ব্যাপারগুলো এখানে আমরা পাচ্ছি আর ঘাসপাটিংয়ের দেহে ট্রাকিয়াল তন্ত্র থাকে অর্থাৎ অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল তন্ত্র থাকে অনুপ্রস্থ ট্রাকিয়াল তন্ত্র থাকে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল তন্ত্র থাকে যেমন পৃষ্ঠীয় অনুদর্ঘ ট্রাকিয়াল তন্ত্র যেটা ঘাসপাণার পৃষ্ঠ অঞ্চলে থাকে তার পার্শ্বীয় অনুদর্ঘ তন্ত্র যেটা দুই পাশে থাকে এবং অঙ্কীয় অনুদর্ঘ তন্ত্র থাকে এবং পৃষ্ঠীয় এবং অঙ্কীয় যেগুলো এগুলোকে কানেক্ট করে কিছু অনুপ্রস্থ ট্রাকিয়াল তন্ত্র প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রাকিয়াল তন্ত্র কি এবং ট্রাকিয়ার মধ্যে টিনিডিয়া থাকার কারণে এটা চুপসে যায় না আর এরপরে যে অংশটা থাকে সেটা নাম হচ্ছে ট্রাকিয়ল এর পরের অংশকে আমরা বলতে বলতেছি ট্রাকিওল এই ট্রাকিওল ট্রাকিয়া থেকেই ট্রাকিয়ার যখন ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো নারীদের বিভক্ত হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রাকিওল এবং এই ট্রাকিওলগুলো পরবর্তীতে পরবর্তী যে অংশটি আছে সেটা নাম হচ্ছে বায়ুথলি বায়ুথলিতে গিয়ে উন্মুক্ত হচ্ছে এবং বায়ুথলির কাজ হচ্ছে এখানে গ্যাসের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে অর্থাৎ অক্সিজেনটা যে গ্রহণ করতেছে সেখানে কোষমধ্যস্থ খাবারকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুথলি ধারণ করতেছে এবং সেটা পরবর্তীতে আবার ট্রাকিওল তারপরে ট্রাকিয়া তারপরে স্পাইরাকল দিয়ে বাইরে বের হয়ে আসছে তাহলে এটা এইগুলোই হচ্ছে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এখন ডি নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত প্রাণী দুটির শ্বসন অঙ্গের তুলনামূলক বিশ্লেষণ করো অঙ্গ তাহলে উল্লেখিত দুটি প্রাণী পরে বলছে রুই মাছ তাহলে মাছের যে অঙ্গ সেটাকে বলে ফুলকা রুই মাছের দেহের মধ্যে এক মোট চার জোড়া ফুলকা থাকে যেটা কান নিচে আবৃত থাকে এবং চার জোড়া ফুলকা একদিকে চারটি আরেকদিকে চারটি এবং ফুলকার মধ্যে এই যে ফুলকাগুলা ফুলকার মধ্যে ফুলকা ল্যামেলি থাকে ফুলকার সূত্রক আন্ত ফুলকা ব্যবধে হোক এবং ফুলকার যে আর্চ আছে সেখানে একটি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি থাকে অর্থাৎ যে রক্তগুলো আসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফুলকাতে প্রবেশ করে এবং ফুলকার মধ্যে পানির মধ্যে থেকে অক্সিজেনটা নিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেনে পরিণত হয় এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি দিয়ে বাইরে নির্গত হয় এদের ওইরকম কোনো বায়ুথলি এর মধ্যে নেই যেমন এখানে দিয়া ইনটিমা আছে এগুলো ফুলকার মধ্যে পাওয়া যায় না আর ফুলকার মধ্যে ফুলকা ব্যবধায়ক ফুলকা ল্যামেলি এসব পাওয়া যায় সেটাও এখানে পাওয়া যায় না আর একটা ফুলকাকে বলা হয় ব্রাঙ্ক আর ব্রাঙ্কের মধ্যে সমান স্বদেশ দুটি অংশ থাকে সেগুলোকে বলা হয় হেমেপ্রাঙ্ক প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই প্রশ্নটির সমাধান করলাম প্রশ্নটি ছিল অস্টিয়া কি অস্ট্রিয়া হচ্ছে ঘাস ফরিঙের হৃদপিণ্ডের প্রতিটি প্রকোষ্ঠে যে দুটি করে ছিদ্র থাকে কপাটিকে সমৃদ্ধ তাকে বলা হয় অস্ট্রিয়া সাইনাস মানুষের মুখমণ্ডলীয় অংশে নাকের দুপাশে যে চার জোড়া গহ্বর থাকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তাকে বলা হয় সাইনাস সাইনাসের মধ্যে বায়ুপূর্ণ থাকে এটা যদি কোনো ইনফেক্টেড হয় তাহলে তরলে পরিণত হয় তখন সেটাকে বলে সাইনোসাইটিস কী কী সাইনাস আছে ফ্রন্টাল সাইনাস আছে এক জোড়া ম্যাকজিলারি সাইনাস আছে এক জোড়া এথময়ডাল সাইনাস আছে এক জোড়া আর স্পেনারাল সাইনাস আছে এক জোড়া তাহলে এগুলো আমরা জানলাম এরপর উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটির বৈশিষ্ট্য আলোচনা করো এই যে বিশেষ শ্বসন অঙ্গ উদ্দীপেকে উল্লেখিত সেটার নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র কী কী ট্রাকিয়া থাকে আমরা বললাম অনুদৈর্ঘ্য থাকে অনুদৈর্ঘ্য পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য পার্শ্বীয় এবং অনুদৈর্ঘ্য অঙ্কীয় এবং এছাড়াও এদের ট্রাকিয়ার কী কী অংশ সেগুলো জানলাম ট্রাকিয়ার পরে ট্রাকিওল ট্রাকিওলের পরে হচ্ছে বায়ুথলি এবং বায়ুথলিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে এবং উদ্দীপকে উল্লেখিত প্রাণী দুটি অঙ্গ বলতে একটা বোঝাচ্ছে ট্রাকিয়াল তন্ত্র আর একটা হচ্ছে ফুলকা তাহলে ফুলকা শ্বাসনতন্ত্র এই যেমন দুইটার মধ্যে তুলনা তুলনামূলক বিশ্লেষণ যেমন এখানে ট্রাকিয়াল তন্ত্র থাকে ঘাস মধ্যে ফুল রুই মাছের মধ্যে এরকম কিছু থাকবে না ফুলকার ট্রাকিয়াল তন্ত্রে টিনিডিয়া ইনটিমা থাকে এগুলো ফুলকার মধ্যে থাকবে না ঘাস মধ্যে থাকে এটা এছাড়া বায়ুথলি থাকে কিন্তু ঘাস মধ্যে বায়ুথলি বা পটকা যেটা আছে এটা অন্য এটা শ্বসনাঙ্গ হিসাবে কাজ করে না টোটালি এটা জাস্ট প্লোবতা রক্ষাকারী অঙ্গন হিসাবে কাজ করে যেটা পটকা থাকে ঘাস ফুডেঙে আর ফুলকা ফুলকার ভিতরে কোনো বায়ুথলি বা অ্যালভিওলাস এই জাতীয় কোনো কিছু থাকে না আরও অনেক তুলনামূলক বিশ্লেষণ করা যায় যেমন এদের মধ্যে দিয়ে ট্রাকিয়ার মধ্যে দিয়ে বাড়ি থেকে অক্সিজেনযুক্ত বাতাস ঢোকে কিন্তু এখানে কার্বন ফুলকার মধ্যে যাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটু শিক্ষার্থীরা তাহলে আশা করতে আমরা বুঝতে পেরেছো আমরা আগামী ক্লাসে আরও বিশ্লেষণ অন্য কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ